वेलकम एवरीवन, वेलकम टू SWG একাডেমি। তোমরা যারা ANM GNM 2023 এর एग्जाम দিয়ে দিয়েছো, তো एग्जाम দেওয়ার পর ফাইনালি কিন্তু আমরা एग्जाम क्वेश्चन পেপারটা অ্যানালাইসিস করব। এখানে অ্যানসার কি আলোচনা করব, যে তোমাদের প্রতিটা কোশ্চেনে কোন কোন অ্যানসার হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমরা পার্টিকুলার জেনারেল নলেজ এবং রিজনিং এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব এবং প্রপার অ্যানসার গুলো দেব। তাই ভিডিওটা প্রত্যেকে প্রথম শেষ পর্যন্ত দেখো, তাহলে সবার লাভ হবে, তোমরা মিলিয়ে নিতে পারবে যে এক্সামের প্রথম মধ্যে কত স্কোর হতে পারে, যেগুলো প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু অ্যান্সার অথেন্টিক হবে। তাই প্রত্যেকে রিকোয়েস্ট, ভিডিওটা প্লিজ প্রথম শেষ পর্যন্ত দেখো, আর যারা যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করা, যাতে পরবর্তী আপডেটগুলো পেয়ে যেতে পারো। কারণ এরপরে বাকি সাবজেক্টের ভিডিওগুলো ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু সমস্ত এক্সপ্লেনেশন ভিডিওগুলো আপলোড হবে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ। তাই জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া হবে, সেখানে জয়েন থাকো। তো দেরি না করে তোমাদের আসল বিষয়বস্তু আসা যাক। তোমাদের ফার্স্ট টাইম জেনারেল নলেজ কোশ্চেন পেপারটা খুলে নিয়েছি, এখানে দেখা যাক তোমাদের কোশ্চেন যেগুলো আছে প্রতিটা কোশ্চেন আমি অ্যান্সার গুলো দাগিয়ে দিয়ে যাবো, আর যেগুলো এক্সপ্লেন করা সেগুলো অবশ্যই এক্সপ্লেন করে দেবো। তা বলে আছে যে লেডি, ফার্স্ট কোশ্চেন তোমার যেটা দেওয়া আছে যে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়। লেডি উইথ দ্য ল্যাম্প নামে ডাকা হয় ফ্লোরেন্স নাইটাঙ্গেল, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত, অবশ্যই আমরা এটা পড়েছি যে ছোটবেলায় গুগলে গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া অবস্থিত, অপশন বি কারেক্ট অ্যান্সার। তারপর যে নিচের কোনটি পতঙ্গের কামড়ের ফলে হয়, ডেঙ্গি স্কার্বি নিউমোনিয়া অ্যাজমা, তো এক্ষেত্রে কিন্তু স্কার্বিটা তোমাদের প্রপার অ্যান্সার, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন দেওয়া হয় তোমাদের নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী, সর্বোত্তম বায়ু দূষণকারী কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। সর্বোত্তম যেহেতু বলেছে সেক্ষেত্রে তোমাদের কার্বন মনোক্সাইডটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর যে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হলো তোমাদের এখানে ভেনাস, অর্থাৎ এখানে শুক্র। তারপর নেক্সট কোয়েশ্চেন কি আছে বলা দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে যে সূর্যালোক থেকে মানুষের স্বাস্থ্যে উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ কারণ এখানে মধ্যে তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অবশ্যই সবগুলো ঠিক, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলা হবে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি-তে রূপান্তরিত করে, তার জন্য সূর্যালোকটা, সূর্যের আলোটা মানুষের জন্য সবচেয়ে বেশি স্বাস্থ্যের জন্য উন্নতি। তারপর হচ্ছে অগ্নি মন্দির, ফায়ার টেম্পেল কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ, এটা হচ্ছে জরাথুষ্টবাদ বা পারসি ধর্মের জন্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেওয়া হচ্ছে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় অবস্থিত নিউ ইয়র্কে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি দেখা যাক, নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটি সাহায্যে, আমরা এটা পড়ে এসেছিলাম নিচু ক্লাসে, এটা হচ্ছে পেরিস্কোপের সাহায্যে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান, এটা হচ্ছে শরদ, আমজাদ আলী খান শরদ বাজাতেন। তো এই ছিল জিকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো। এরপর রিজনিং এ যে তোমাদের পাঁচটা কোশ্চেন দেওয়া ছিল একদম কেন অ্যান্সার হবে সেটা পর্যন্ত আমি করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে লজিক রিজনিং পার্ট খুলে গেছে, প্রতিটা কোশ্চেন একদম ডিটেলস এ সলিউশন বলে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে হাউ ডেভিডস ফাদারস অনলি ডটার ইন ল সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড, তাহলে আমি এটা একে দেখাই, তাহলে সবসময় তোমাদের ডায়াগ্রামে কি করতে বলা হয়েছে, তো ডেভিড এখানে যদি ডেভিড করি, তারপরে ডেভিডের ফাদার, ডেভিডস ফাদার দুজনে মেল, এই জিনিসগুলো দিতে বলা হয় সবসময়ের জন্য, তার একমাত্র ডটার ইন ল, তার একমাত্র ডটার ইন ল মানে ডেভিড এর ওয়াইফই হবে, ডটার ইন ল নিশ্চয়ই ডেভিড এর ওয়াইফ, এই হচ্ছে তার সন, তার সনের ওয়াইফ, তাহলে তার সন আর ডেভিড এর সন নিশ্চয়ই একজনেই হবে, আর সনের ওয়াইফ এরকম চিহ্ন দিয়ে আমরা ডিনোট করি, তাহলে ডেভিড এর ওয়াইফের যে ওয়াইফের যে সনের ওয়াইফ মানে ডেভিড এর ওয়াইফের ডটার ইন ল যে হবে, ডেভিড এর সে ডটার ইন ল হবে, তাহলে এখানে ক্লিয়ারলি ডটার ইন ল কারেক্ট অ্যান্সার, ডটার ইন ল আমরা এটা অপশন বিটা কারেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি। এরপর একটা দেওয়া আছে সিরিজের অঙ্ক, যেখানে তোমার দুটো সিরিজ দিয়েছে, কোশ্চেন খুব ইজি দিয়েছে, যেখানে যে 36, 34, 30, 20, 24 তার নেক্সট নাম্বারটা কি আসবে, তো এটা একটা অর্ডার ফলো করছে, আমি সেটা পাশে গিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমি 36 মাইনাস 2 করি তাহলে 34 পাচ্ছি, তারপর 34 মাইনাস 4 করি তাহলে 30 পাচ্ছি, তারপর 2 4, তারপর আমি যদি দেখছি 30 মাইনাস 2 যদি করি তাহলে পরটা পেয়ে যাচ্ছি, তাহলে 28, তাহলে আমি এখানে ক্লিয়ার হয়ে গেলাম, 2 4 2 4 এরকম অর্ডারে আসছে, ঠিক আছে। তাহলে 28 মাইনাস নিশ্চয়ই পরটা 4 হবে, তাহলে কত হবে 24, তারপর 24 মাইনাস নিশ্চয়ই পরটা 2 হবে, তাহলে এক্ষেত্রে আমার 22, তাহলে এখানে আমি 28 মাইনাস 36 মাইনাস 2
2 হলে 34, 34 মাইনাস 4 হলে 30, 30 মাইনাস 2 হলে 28, 28 মাইনাস 4 হলে 24, 24 মাইনাস 2 হলে 22. তাহলে অপশন বি 22 হচ্ছে আমার কারেক্ট आंसर. তাহলে পরেরটা কি বলা আছে দেখা যাচ্ছে ফাইন্ড দা মিসিং ইনসার্টিং দা মিসিং ক্যারেক্টার এর क्वेश्चन পেপার দেওয়া হয়েছে. এইটা 1 2 3 ABC নাম্বারিং করা আছে. কিভাবে এটা বের করব আমি সবসময় যে সব জিজ্ঞাসা করে জেনে দেবো সেটা বাকি দুটো বা তিনটা দিয়ে কি করে পেতে পারি. দেখো এই নম্বর ফিগারে যদি আমি দেখি তাহলে 5 ইনটু 3 যদি আমি করি প্লাস যদি আমি 4 করি 5 3 15 4 19 কিন্তু পেয়ে যাচ্ছি. বিটা ফাঁকা রাখছি, তিনটা কনফার্মেশনের জন্য লিখছি যে 6 ইনটু 4 প্লাস 5 তাহলে 6 4 24 আর 5 29 কিন্তু মিলে গেল. এটাও মিলে গেল, এটাও মিলে গেল. তাহলে সেম অর্ডার নিশ্চয় হবে 7 ইনটু 5 প্লাস 6 7 35 প্লাস 6 41. তাহলে এটা হচ্ছে আমার প্রপার অ্যানসার. তাহলে 41 অপশন সি কারেক্ট অ্যানসার. তাহলে এটাও পেয়ে গেলাম. নেক্সট কোশ্চেন কি দেখা যাক. নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে এখানে দেওয়া আছে 6 11 21 36 56 এটা কি অর্ডার আছে দেখতে হবে. তাহলে দেখো প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় কি করে পাবো সেই সময় জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হয়. তাহলে আমি এখানে করি 6 প্লাস 5 যদি হয় 11, তারপরে 11 এর সাথে কি করলে পরটা পেতে পারি 11 এর সাথে 10 21 পেয়ে গেলাম. তাহলে 5 10 5 5 করে বাড়ছে পরটা কনফার্মেশন হয়ে যায়. 21 প্লাস যদি আমি 15 করি তাহলে দেখছি পাচ্ছি কিনা 36 অবভিয়াসলি পাচ্ছি. তাহলে পরটা নিশ্চয়ই 20 হবে. 36 প্লাস 20 যদি করি 56, তারপর নিশ্চয়ই 25 হবে. তাহলে 56 প্লাস 25 হলে আমার অ্যান্সার. তাহলে 56 প্লাস 25 আমার হচ্ছে 81. তাহলে 81 টা হচ্ছে আমার প্রপার অ্যান্সার. তাহলে এটা হচ্ছে অপশন সি. এরপর 100 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইউজ অ্যানালজিস লাইট ইজ টু ক্যান্ডেল. দ্য লাইট ইজ টু ক্যান্ডেল এর তোমাদের অ্যানালজি দেওয়া আছে. এরপর এখানে দুটো অপশন অনেক কনফিউশন হবে, সবগুলো কাছাকাছি মনে হবে, বাট অপশন বিটা অনেকে অ্যান্সার করে আসতে পারো, সেটা মেবি হতেও পারে পরে যে ঠিক, বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে পাওয়ার ব্যাটারি. এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার. তাহলে এখানে কি হবে পাওয়ার ব্যাটারি, পাওয়ার ব্যাটারি কি হবে পাওয়ার, কারণ কি ক্যান্ডেল, ক্যান্ডেল কি হবে ক্যান্ডেল ইজ দ্য রেজাল্ট অফ লাইট ইজ দ্য রেজাল্ট অফ ক্যান্ডেল. ঠিক আছে লাইট ইজ রেজাল্ট অফ ক্যান্ডেল. তাহলে সেম হয়ে যে ব্যাটারি ইজ পাওয়ার ইজ দ্য ব্যাটারি, পাওয়ার ইজ দ্য রেজাল্ট অফ ব্যাটারি. তার জন্য অপশন ডিটা এখানে কারেক্ট অ্যান্সার. তাহলে এই ভিডিওর মাধ্যমে সমস্ত রিজনিং জিকের কোশ্চেন আলোচনা করে দিলাম. যদি ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে তোমরা একটা লাইক করো, কমেন্ট বক্সে জানাও কার কতগুলো ঠিক হলো, সে অনুযায়ী পরবর্তীতে আমরা অ্যানালিসিস ভিডিও বানাতে পারবো, কাট অফ নিয়ে ভিডিও বানাতে পারবো. কাট অফ সংক্রান্ত বা অন্যান্য বিভিন্ন ইম্পর্টেন্ট সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো. আর 2024 ব্যাচে যারা অ্যাডমিশন নিতে তার জন্য উপরেতে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো. তো বাকি ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো. আজকের মতো এই পর্যন্তই.